basic physics is not going to apply to the proposal. As you know, class of Chaitanya and Chandra, so let's say the film has a match. So we call it the book. We do what it says, have a specific summary of the thought. The book. What's in the term of the proposal of Chaitanya film has? এই সম্পর্কে প্রথম ধারণা দিয়েছিলেন মাইকেল ফ্যারাডে। যদি একটি তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোন বিন্দুতে একটি সর্ব বাধা মুক্ত ধনাত্মক আকৃতিকে রাখলে সেটি যে পথে ভ্রমণ করবে তাকে তড়িৎ বলে। অর্থাৎ বিকর্ষণ করবে একই ধরনের যে একক ধনাত্মক আধানটা রাখছে সেই একক ধনাত্মক আধানটা যে সর্ব বাধা মুক্ত, তার মানে কি সেই যেরকম খুশি যেতে পারে। তাহলে যদি একটি বলে ঠেলা পায় বিকশন মানে ঠেলা হচ্ছে ঠেলা হলে কোন দিকে পথে গ্রহণ করবে, এরকম একটা পথে গ্রহণ করবে। এই যে পথটা গ্রহণ করছে এটাই বেসিক্যালি বলে দিচ্ছে এটা বা তড়িৎ বল। ওকে, আমার অন্য গ্রহ বলতে পারে যে তড়িৎ বল রেখা কতগুলো ওগুলো হচ্ছে ইমাজিনারি রেখা, যেটা ধরুন একটা পজিটিভ চার্জের ক্ষেত্রে কি হবে এই দিকে হচ্ছে এই প্লাস্কিউ আধানের জন্য যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হচ্ছে এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিককে নির্দেশ করে। কি করবে ওই স্পর্শকটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিককে নির্দেশ করবে। তাহলে তড়িৎ বল রেখার বৈশিষ্ট্য আমরা কি কি লিখি, যেটা পরীক্ষায় আমাদের খুব আসে যে এই তড়িৎ বল রেখা গুলোর বৈশিষ্ট্য। তাহলে প্রথম দেখবো এক নম্বর বৈশিষ্ট্য যে তড়িৎ বল রেখা গুলো একটি সম্পূর্ণ কাল্পনিক দুটো বৈশিষ্ট্য আমরা দেখো। এবার দেখবো তিন নম্বর বৈশিষ্ট্য। এই তিন নম্বর বৈশিষ্ট্য যে পরিবাহীর ভিতরে তড়িৎ বল রেখার কোন রকম অস্তিত্ব, মানে যদি একটা পরিবাহী আমি গোলক ধরছি তাহলে এই পরিবাহী গোলকটার ভিতরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য। যেহেতু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য তার মানে কি বোঝাচ্ছে যে এর ভিতরে যে তড়িৎ বল রেখা সেটাও বোঝাচ্ছে শূন্য, মানে কোনো তড়িৎ বল রেখা থাকছে না। ওকে, চার নম্বর কি দেখবো, চার নম্বর আমরা দেখবো যদি একটি একক ধনাত্মক আধান বর্তমান হয়, মানে একক ধনাত্মক আধান বর্তমান হয় এবং আর কোনো কিছু কাছে থাকে না থাকে, তাহলে সেক্ষেত্রে তড়িৎ বল রেখাগুলো অসীম পর্যন্ত বিস্তৃত, তার মানে এই তড়িৎ বল রেখাগুলো অসীম পর্যন্ত বিস্তৃত। ওকে, এবার আসছি পাঁচ নম্বর পয়েন্ট কি,
যে বলরেখাগুলো দৈর্ঘ্য বরাবর সংকুচিত হবার চেষ্টা করবে। ঠিক আছে, বলরেখাগুলো কি করবে, দৈর্ঘ্য বরাবর সংকুচিত হওয়ার চেষ্টা করবে, তাই জন্য এরা কি হবে সবসময় সরলরেখা বরাবর যাওয়ার চেষ্টা করবে। ছ নম্বর কি দেখ, ছ নম্বর হচ্ছে যে তড়িৎ বলরেখাগুলো পরস্পরকে পাশের দিকে বিকর্ষণ করে এবং এই ধর্মের জন্য সমজাতীয় আধানের মধ্যে বিকর্ষণ দেখা পড়ে। দেখো, তড়িৎ একটি পজিটিভ আধান, তাহলে এই পজিটিভ আধান থেকে যে তড়িৎ বলরেখাগুলো বেরোচ্ছে, দেখো এই তড়িৎ বলরেখাগুলো যে কাটছে, এখানে দেখো কাছাকাছি আছে, একটু দূরে দেখো আরো দূরে হয়ে যাচ্ছে, মানে কি একে অপরকে বিকর্ষণ করছে। ঠিক আছে, এবার আসছি সাত নম্বর। সাত নম্বরে আমরা কি দেখবো, সাত নম্বরে রয়েছে যে তড়িৎ বলরেখা গুলো আহিত পরিবাহী থেকে সমকোণে নিগত হয়। মানে ধরো ধরো একটা আহিত পরিবাহী, তাহলে আহিত পরিবাহী থেকে তড়িৎ বলরেখাটা সমকোণে নিগত হয়, মানে কোণটা কত হচ্ছে 90 ডিগ্রি। এটা পরিবাহী, এটা হচ্ছে বলরেখা। ঠিক আছে, আর কি, আবার এটা হচ্ছে যদি পজিটিভ আধানের পরিবাহী ছিল তার ক্ষেত্রে বাড়ি বেড়েছে, আর যদি নেগেটিভ আধানের পরিবাহী হয় তার ক্ষেত্রে কি হবে, ভেতরের দিকে ঢুকবে, তাহলে এই কোণটাও তখন 90 ডিগ্রি হবে, সেই জন্য মিলিত হবে। ওকে, আবার কি বলছি যে তড়িৎ বলরেখার উপর যে কোনো বিন্দুতে স্পর্শ তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক নির্দেশ করে। ঠিক আছে, এটাই আমরা প্রথমেই বলেছিলাম যে যদি একটা ধরো তড়িৎ বলরেখা হয়, তাহলে তড়িৎ বলরেখার যে কোনো বিন্দুতে স্পর্শ, যে কোনো বিন্দু স্পর্শ যদি টানছি, তাহলে সেটা কি হচ্ছে, এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিককে নির্দেশ করছে। আবার কি পরেরটা, পরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ন নম্বর। ন নম্বরে কি বলবো যে তড়িৎ বলরেখায় একই পরিবাহিতে শুরু এবং শেষ হয়, তার মানে ধরো একটা পজিটিভ আধান থেকে তড়িৎ বলরেখা বের হচ্ছে এবং সেটা ঘুরে গিয়ে আবার এই পজিটিভ আধানে গিয়ে মিলিত হবে না, তার মানে এইটা কখনো সম্ভব নয়, এটা অসম্ভব। ঠিক আছে, এবার দেখবো দশ নম্বর। দশ নম্বর বৈশিষ্ট্য কি, দশ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে দুটি তড়িৎ বলরেখা কখনোই পরস্পরকে ছেদ করবে না। তাহলে ধরো এটা একটা তড়িৎ বলরেখা আর এটা একটা তড়িৎ বলরেখা, এই তড়িৎ বলরেখা গুলো পরস্পরকে কখনো ছেদ করবে, যদি ছেদ করতো দেখো যে ছেদ বিন্দু বরাবর যদি স্পর্শক টানে, তাহলে দেখো এইটার ক্ষেত্রে স্পর্শক এদিকে, এটার ক্ষেত্রে এদিকে, তাহলে দেখো আমার দুটো তড়িৎ কি হচ্ছে, দুটো দিক নির্দেশ করছে, কার একই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যে, একই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যে কি দুটো দিক সম্ভব না, তার মানে এইটা সম্পূর্ণ অবস্থায়। সেরকমই এই যে তড়িৎ বলরেখা সেটা আবার কখনো বদ্ধলুপ হয় না, বদ্ধলুপ মানে কি, বদ্ধলুপ যদি হতো তাহলে দেখো এই দিক বরাবর একটা স্পর্শ হতো, এই দিক বরাবর একটা স্পর্শ হতো, তাহলে এই দুটো স্পর্শ কি করছে যে একটি তড়িৎ ক্ষেত্রের দুটি দিক নির্দেশ করছে, যা কখনো সম্ভব না একই বিন্দু, তাই তো, তাহলে এটাও অসম্ভব। আবার কি, এবার যেটা দেখবো সেটা হচ্ছে 11 নম্বর। তো এই যে 10 নম্বর পয়েন্টটা ছিল এটা তোমাদের পরীক্ষায় খুব আসে, এটা ওইভাবেই লিখতে হবে যে একই বিন্দুতে একই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যে দুটি দিক সম্ভব নয়, তাই জন্য কি দুটি তড়িৎ বলরেখা কখনো একে অপরকে ছেদ করবে না, অথবা তড়িৎ বলরেখার বদ্ধরূপ। এর পরেরটা যেটা দেখবো সেটা হচ্ছে 11 নম্বর পয়েন্ট। 11 নম্বর পয়েন্টে আমরা কি বলবো যে তড়িৎ ক্ষেত্রের একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে সমকোণে যত সংখ্যক বলরেখা গমন করে তা ওই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের সমানুপাতিক। ঠিক আছে, তো এখানে কি বলছে যে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যত সংখ্যক তড়িৎ বলরেখা গমন করে, তো সাধারণত যে তড়িৎ বলরেখার সংখ্যা সেটা এসআই পদ্ধতিতে এটাকে লেখা হয় যে Q/ε0। যদি কিউ হচ্ছে প্লাস কিউ আধান হয়, তাহলে এই প্লাস কিউ আধান থেকে যে পরিমাণ তড়িৎ বলরেখা নিগত হবে, ঠিক আছে, সেই তড়িৎ বলরেখার সংখ্যাটা হচ্ছে Q/ε0। এখন কি বলছে যে এই তড়িৎ বলরেখার সংখ্যা বাই একক ক্ষেত্রফলে, মানে Q/4πr² × ε0, এটা হয়ে যাচ্ছে একক ক্ষেত্রে, এটাই হয়ে যাচ্ছে ইয়ার মান। তো এটা দেখো আমরা জানি ইয়ার মান এটা, তাহলে এখান থেকে এটাই বলতে চাইছে যে তড়িৎ ক্ষেত্রের
একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে সমকোণে যত সংখ্যক বলরেখা গমন করে তা ওই বিন্দুকে ক্ষেত্রফল বলে সমানুপাতিক। ওকে, তার মানে কি যে কিউ বাই এপসাইলন নট ইকুয়াল টু মাধ্যম কি। ওকে, আবার দেখো কি বলছে, এই 12 নম্বর পয়েন্টটা তো আগেই বলে দিলাম যে তড়িৎ বলরেখার সংখ্যা কত হবে। এবার দেখো 13 নম্বর পয়েন্টে কি হচ্ছে, যে তড়িৎ বল রেখাগুলো কি হচ্ছে যখন কোন একটা ধনাত্মক আধান থেকে নির্গত হচ্ছে, ধনাত্মক ধরো প্লাস কিউ আধান থেকে নির্গত হচ্ছে, তাহলে কি এইদিকে এইদিকে এদিকে, তাহলে দেখো যত আমাদের দূরে যাওয়া যায়, দূরে যাওয়া যায় মানে কি এর যত আরটা বৃদ্ধি পায়, মানে আরটা এখানে ধরো আর এর দূরত্ব কত, এটা ধরো R1, আর এখানে ধরো আর এর যে দূরত্ব সেটা হচ্ছে R2, তাহলে কি বলো R2 গ্রেটার দেন R1। ওকে, এখন ধরো এই বিন্দুতে যে তড়িৎ ক্ষেত্র প্রবল তার মান ধরলাম E1, আর এই বিন্দুতে যে তড়িৎ ক্ষেত্র প্রবল তার মান ধরলাম E2, তাহলে এখন E1 ইকুয়াল টু কি লিখতে পারি, যে কিউ যদি আধানের মানটা হয় কিউ বাই 4 পাই এপসাইলন নট R1 স্কয়ার, এটা তাই। আবার E2 ইকুয়াল টু কি লিখতে পারি, কিউ বাই 4 পাই এপসাইলন নট R2 স্কয়ার, অর্থাৎ ই কার সাথে প্রপোর্শনাল, ই প্রপোর্শনাল টু আর এর সাথে, তাহলে এখন যদি আর বৃদ্ধি পায় তাহলে ই কি হবে হ্রাস পাবে, ই এর মান কমবে। তাহলে দেখো যখন কিউ বিন্দু কিউ আধানের কাছে আছে তখন দেখো তড়িৎ বলরেখার গুলোর মধ্যে যে দূরত্ব সেটা কি, সেটা হচ্ছে খুব কম, তা তড়িৎ বলরেখা গুলোর দূরত্ব যখন কম তখন কি কাছাকাছি থাকে আর এর মান কম, তার মানে তড়িৎ ক্ষেত্র বেশি, তার মানে যখন তড়িৎ ক্ষেত্র শক্তিশালী তখন কি যে তড়িৎ বলরেখা গুলো কাছাকাছি থাকবে, আর যত দূরে যাচ্ছি মানে যত দূরে গেছি তত দেখো এদের দূরত্ব বৃদ্ধি পাচ্ছে, মানে এদের মধ্যে যে দূরে 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 থাকছে মানে এদের মধ্যে একে অপরের সাথে দূরত্ব সেটা বৃদ্ধি পাচ্ছে, তাহলে কি বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে E2। এখান থেকে আমরা কি বলতে পারি যে E2 ছোট হচ্ছে, E2 less than E1, তাই তো, তার মানে E2 যেহেতু লেস দেন E1 তার মানে কি হচ্ছে যে এই যে E2টা এটা কি মৃদু তড়িৎ ক্ষেত্র আর E1টা হচ্ছে শক্তিশালী তড়িৎ ক্ষেত্র, তার মানে শক্তিশালী তড়িৎ ক্ষেত্রে তড়িৎ বলরেখা গুলো কাছাকাছি থাকে আর মৃদু তড়িৎ ক্ষেত্রে তড়িৎ বলরেখা গুলো একে অপরের থেকে একটু দূরে থাকে। ওকে, তাহলে এই কটা বৈশিষ্ট্য আমাদের মোটামুটি জানলেই আমরা পরীক্ষায় আশা করি লিখতে পারবো, মানে পরীক্ষায় সাধারণত 4টে কি 5টা এরকম লিখতে হবে। এবার দেখবো যে তড়িৎ বলরেখা গুলো সেগুলো তাহলে কিরকম দেখতে হবে মানচিত্র গুলো, তাহলে কিছু ছবি দেখা হোক, তাহলে এবার যেটা দেখবো সেটা হচ্ছে তড়িৎ বলরেখা গুলোর মানচিত্র, তাহলে দেখা হোক কিছু ছবি, আমি প্রথমে কিছু ছবি কালেক্ট করে রেখেছি সেগুলো একটু দেখি। তাহলে দেখো এখানে আমি যে ছবিটা দেখতে পাচ্ছি সেখানে দেখো এইটা হচ্ছে একটা ধনাত্মক আধান, সেটা হচ্ছে প্লাস কিউ, এই প্লাস কিউ আধান থেকে তড়িৎ বলরেখা গুলো দেখো বাইরের দিকে নিগত হচ্ছে, বাইরের দিকে নিগত হচ্ছে, আর মাইনাস কিউ আধানের ক্ষেত্রে দেখো তড়িৎ বলরেখা গুলো কি হচ্ছে ভেতরের দিকে আসছে, তার মানে অন্তর্মুখী, আর প্লাস কিউ আধানের জন্য কি হচ্ছে তড়িৎ বলরেখা গুলো এগুলো হচ্ছে বহির্মুখী, হচ্ছে বহির্মুখী, আর এর ক্ষেত্রে কি হচ্ছে এর ক্ষেত্রে হচ্ছে অন্তর্মুখী। এবার দেখো যে যদি দুটি সমান ও বিপরীতধর্মী আধানের ক্ষেত্রে মানে তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে তোমরা বলতে পারো, তাহলে তার ক্ষেত্রে কেমন দেখতে হবে, তাহলে দেখো এই ফিগারটা কি বলছে যে দুটি সমান ও বিপরীতধর্মী আধান, তার মানে একটা মাইনাস কিউ আধান, মাইনাস কিউ আধান, একটা প্লাস কিউ আধান, এদের মধ্যে তড়িৎ বলরেখা গুলো দেখো এই ব্লু কালারের যে লাইন গুলো এগুলো হচ্ছে তড়িৎ বলরেখা গুলো, তার মানে এক প্লাস কিউ আধান থেকে তড়িৎ সৃষ্টি হচ্ছে এবং মাইনাস কিউ আধানে গিয়ে মিলিত হচ্ছে। ওকে, এবার তারপরে এই কেসটার ক্ষেত্রে পাশের চিত্র বাঁদিকের চিত্রটা কি বলছে যে দুটি সমান ও সমধর্মী আধানের ক্ষেত্রে কি হবে, ঠিক আছে, তাহলে দুটি সমান ও সমধর্মী আধানের ক্ষেত্রে কি হবে একে অপরকে বিকর্ষণ করবে, তাহলে একে অপরকে বিকর্ষণ করছে বলে দেখো মাঝের একটা বিন্দুতে যে তড়িৎ বলরেখার সংখ্যা সেটা সমান, মানে কোনো তড়িৎ বলরেখা নেই, তাহলে এই যে মাঝের অংশটা এই অংশটাকে বলা হয় তাই জন্য নিরপেক্ষ অঞ্চল।
এবার দেখবো আমরা যদি সুষম তড়িৎ ক্ষেত্র হয় তাহলে তার ক্ষেত্রে দেখো এটা হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্র, দেখো এখানে হচ্ছে প্লাস কিউ আধান, এখানে হচ্ছে মাইনাস কিউ আধান, তাহলে তার ক্ষেত্রে তড়িৎ বল রেখা গুলো কি হচ্ছে, তড়িৎ বল রেখা গুলো প্লাস কিউ আধান থেকে মাইনাস কিউ আধান দিকে যাচ্ছে এবং প্রত্যেকটা রেখা কি হচ্ছে একে অপরের সাথে সমান্তরাল। ঠিক আছে, তাহলে আমরা ছবিগুলো দেখলাম সবাই। ওকে, এবার এই তড়িৎ বল রেখা দিয়ে কিছু অঙ্ক করা যাক, তাহলে দেখি ছবিগুলো কিভাবে অঙ্কগুলো করবে। এখানে আমি কিছু ছবি আগে থেকে রেখে দিয়েছি কালেক্ট করে, কিভাবে এই অঙ্কগুলো করবো সেগুলো দেখো। তো দেখো প্রথম এই ছবিটাকে নাম দিলাম এটা এক নম্বর অঙ্ক, ছবি এখানে কি হচ্ছে দেখো, এ থেকে তড়িৎ বলরেখার সৃষ্টি হচ্ছে এবং বি থেকে মিলিত হচ্ছে, তার মানে এখান থেকে আমি কি ধারণা পাচ্ছি যে এটা হচ্ছে একটা ধনাত্মক আধান, একটা ধনাত্মক আধান প্লাস কিউ ওয়ান, আর বিটা কি হচ্ছে বিটাতে মিলিত হচ্ছে তার মানে বিটা হচ্ছে মাইনাস কিউ। এবার দেখো এ থেকে কতগুলো তড়িৎ বলরেখার সৃষ্টি হচ্ছে বা নির্গত হচ্ছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো আঠেরোটি, তার মানে এই ক্ষেত্রে আঠেরোটা এর ক্ষেত্রে, আর বিয়ের ক্ষেত্রে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, আটটা হচ্ছে তার মানে এর ক্ষেত্রে আটটা। তাহলে এইখান থেকে এই চিত্রটা থেকে আমরা কি বলতে পারবো যে কিউ ওয়ান এর মান অবশ্যই মড কিউ ওয়ান এর মান অবশ্যই মড কিউ টু থেকে বেশি, তার মানে বি এর যে আধানের মান সেটা বি এর আধানের তুলনায় বেশি, এবং এ এর আধান হচ্ছে ধনাত্মক এবং বি এর আধান হচ্ছে ঋণাত্মক। ঠিক আছে, এবার আসছে দ্বিতীয় চিত্র, দ্বিতীয় চিত্র থেকে আমি কি বলতে পারবো সেটা বলো, এখানে কি বলছে দেখো সিতে এসে মিলিত হচ্ছে, তাই তো, তার মানে সিতে এসে মিলিত হচ্ছে মানে সি হচ্ছে ঋণাত্মক আধান আর ডি থেকে নির্গত হচ্ছে, তার মানে এটা হচ্ছে ধনাত্মক। আবার সি এর ক্ষেত্রে যদি আমি মান দিচ্ছি কিউ সি আর এর ক্ষেত্রে যদি কিউ ডি, তাহলে এখান থেকে কি বলছে দেখো ডি এর যে তড়িৎ বলরেখার সংখ্যা সেটা সি এর যে পরিমাণ তড়িৎ বলরেখা মিলিত হচ্ছে তার থেকে অনেক বেশি, তার মানে কি হচ্ছে যে ডি এর মানটা এর থেকে বেশি। এই চিত্র থেকে আমরা এটা বলতে পারছি। আর একটা কি এই অংশটাই দেখো ফাঁকা রয়েছে, তাহলে এখানটা কি বলতে পারি এখানটা একটা নিরপেক্ষ অঞ্চল অবস্থান করছে, যেমন আগের চিত্রটা এক নম্বর চিত্র ক্ষেত্র এরকম অবস্থান করছে। এবার দেখি তিন নম্বর, দেখি বা দেখে এখানে দেখো ই এফ জি তিনটে আলাদা আলাদা আধান দিয়েছে, দেখো ই থেকেও তড়িৎ বলরেখা নিগত হচ্ছে, এফ থেকেও নিগত হচ্ছে, জি থেকেও নিগত হচ্ছে, তার মানে কি বোঝাচ্ছে যে ইটাও হচ্ছে ধনাত্মক আধান, এফ টাও হচ্ছে ধনাত্মক আধান, জিটাও হচ্ছে ধনাত্মক আধান, তাই তো। আর কি দেখো এফ এর ক্ষেত্রে যে তড়িৎ বলরেখার সংখ্যা সেটা কিন্তু ই এর থেকে বেশি, আবার ই এর তড়িৎ বলরেখার সংখ্যা জি এর থেকে বেশি, তার মানে কি হচ্ছে যে এফ এর যে আধানের মান সেটা হচ্ছে ই এর আধানের মানের থেকে বেশি, আবার এর মানটা জি এর আধানের থেকে বেশি। ঠিক আছে, এবার আসি চার নম্বর, চার নম্বর ছবিটায় দেখো কি দেখা যাচ্ছে যে আই থেকে তড়িৎ বলরেখা নিগত হচ্ছে, তার মানে আইটা হচ্ছে ধনাত্মক আধান, আর জে এবং এইচ এ তড়িৎ বলরেখা মিলিত হচ্ছে, তার মানে এটা দুটোই হচ্ছে ঋণাত্মক আধান, এবং এইচ এ দেখো তড়িৎ বলরেখা যেটা মিলিত হচ্ছে সেই মানটা দেখো প্রচুর দেন জে, তার মানে এখান থেকে লিখতে পারি কিউ এইচ এটার দেন কিউ জে। ঠিক আছে, আবার দেখো আই থেকে যে মোট তড়িৎ বলরেখার সংখ্যা নিগত হচ্ছে সেটার সংখ্যা কিন্তু আবার দেখো এইচ এর থেকে বেশি, তাহলে এখান থেকে আবার বলতে পারি যে কিউ আই এটা আবার কার থেকে বেশি, এইচ এর থেকে বেশি। ওকে, তাহলে পরীক্ষায় যদি এরকম চিত্র দিয়ে ছবি আছে, চিত্র দিয়ে মানে গ্রাফ আছে যে কিভাবে তুমি এর থেকে কি এক্সপ্লেন করতে পারবে, তাহলে আমরা এগুলো বলা সম্ভব করি। ওকে,
এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইকুইপোটেনশিয়াল সারফেস বা সমবিভব তল। সমবিভব তল বলতে আমরা কি বুঝি? সমবিভব তল, দেখো কথাটার মানে কি বোঝাচ্ছে, কথাটার মানে বোঝাচ্ছে সমবিভব অর্থাৎ সমান বিভব, তার মানে এমন একটা তল যার যেকোনো বিন্দুতে বিভবের মান কি হবে, সমান। তার মানে যে তলে সর্বতা সর্বত্র বিভব সমান সেটাই হচ্ছে সমবিভব তল। যেমন কোনো আহিত পরিবাহী পৃষ্ঠতল একটি সমবিভব তল, তাহলে ধরে নিচ্ছি ধরো এখানে দুটো বিন্দু, একটা হচ্ছে এ বিন্দু আর একটা হচ্ছে বি বিন্দু, দুটোই হচ্ছে সমবিভব তলে অবস্থিত। এখন এ বিন্দুর যে বিভব সেটা হচ্ছে ভি এ আর বি বিন্দুর বিভবটাকে হচ্ছে ভি বি। তাহলে আমরা কি জানি, যদি কোনো একটা বস্তুকে এ থেকে বি তে নিয়ে যেতে হয় তাহলে যে কৃতকার্য হবে সেটা ধরো কোনো একটা বস্তু বলতে কিউ নট পরিমাণে আধান, এই আধানটাকে নিয়ে যাবে। তাহলে এর জন্য কৃতকার্য, কৃতকার্য ইকুয়াল টু কি হয়, আধান ইন্টু বিভব, তাই তো? তাহলে কিউ নট ইন্টু ভি এ মাইনাস বা ভিবি মাইনাস ভি এ প্রতি ভিবি মাইনাস ভি। তাহলে এখন দেখো যদি এ আর বি সমবিভব তল হয় অবস্থিত হয় তাহলে কি হচ্ছে যে ভিবি ইকুয়াল টু ভি এ, ভিবি ইকুয়াল টু ভি, এই মানটা যদি বসায় তাহলে আমরা কি পাচ্ছি, দেখো ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে জিরো। অর্থাৎ সমবিভব তলের এক বিন্দু থেকে অন্য একটা বিন্দুতে কোন পরীক্ষক আধান কিউ নট কে নিয়ে যেতে বা স্থানান্তরিত করতে যে কৃতকার্য হবে তার মান হবে শূন্য। অর্থাৎ সমবিভব তলে বরাবর কোনো বল ক্রিয়া করে না। ওকে, তাহলে এই যে সমবিভব তল সেটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সাথে কি হবে, মানে কত কোণে থাকবে সেটা আমরা দেখব। তাহলে ধরে নিচ্ছি ধরো এটা একটা প্লাস কিউ আধান এবং এই আধানের জন্য তড়িৎ ক্ষেত্র দিক হচ্ছে একদম বাইরের দিকে। এবারে এখানে আমি একটা তল নিচ্ছি যেটা হচ্ছে এর জন্য সমবিভব তল, এখানে হচ্ছে এ বিন্দু আর এখানে হচ্ছে বি বিন্দু। এবার কি করব, যে একটি পরীক্ষক আধানকে এ থেকে আমাকে বি তে নিয়ে যেতে হবে, তাহলে দেখো আমি যে যাত্রা পথে যাচ্ছি সেটা হচ্ছে ধরো এই দিক, তাহলে এই দিক বরাবর আমার হচ্ছে ডিএল নেওয়া যাক সরণটা, ওকে, আর ই এর সাথে যে কোণ করছে সেই কোণটার নাম দিচ্ছে হচ্ছে থিটা। তাহলে এখন আমরা কি জানি যে বিভব পার্থক্য ভিবি মাইনাস ভি এ ইকুয়াল টু কি হয়, কি লিখি আমরা, মাইনাস এ টু বি ই ডট ডিএল। এখন দেখো ভিবি ইকুয়াল টু যেহেতু ভি এ, কারণ এটা সমবিভব তলে অবস্থিত ই আর বি বিন্দু, তাহলে এখান থেকে আমি লেখা যেতে পারে যে এ টু বি ই ডট ডিএল ইকুয়াল টু জিরো। ওকে, তাহলে এখান থেকে আবার লেখা যেতে পারে যে ই ডট ডিএল এইটা ইকুয়াল টু জিরো, তার মানে কি দাঁড়াচ্ছে যে ই ডিএল কস থিটা ইকুয়াল টু জিরো। তাহলে দেখো ই আর ডিএল এর যেহেতু একটা মান আছে এটা জিরো হওয়া সম্ভব না, তাহলে কে জিরো, কস থিটা ইকুয়াল টু জিরো, তাহলে কস এর কত মান জিরো হয়, তাহলে থিটা ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি। অর্থাৎ কি, যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সমবিভব তলের সাথে সমকোণে থাকবে। ওকে, এই কোশ্চেনটা পরীক্ষায় খুব আসে, তোমরা এটাকে স্টার্ট দিয়ে দাও। এবার তাহলে দেখি সমবিভব তলের বৈশিষ্ট্যগুলো কি। প্রথম কি, যে সমবিভব তলে সকল বিন্দুতে বিভবের মান সমান, তাহলে বিভব সমান সকল বিন্দুতে বিভব হচ্ছে সমান। দু নম্বর, যে কোন একটা বস্তুকে সমবিভব তলের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে, বস্তুটা কি একটা আধান, তাহলে এক বিন্দু থেকে নিয়ে যেতে, এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যেতে বা স্থানান্তরিত করতে কোনো কৃতকার্য হবে না, মানে ডাব্লিউ ইকুয়াল টু জিরো। ওকে, তিন নম্বর কি, তড়িৎ বলরেখাগুলো দিক কোন দিকে হয়, তড়িৎ বলরেখাগুলো
থেকে যদি স্পর্শক টানা হয় সেটাই আমাকে কি নির্দেশ করে, সেটাই নির্দেশ করে আমার তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক, তাই তো? এখন তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সাথে যদি সমবিভব তল সমকোণে থাকে, তার মানে তড়িৎ বলরেখার সাথেও সমকোণে নিগত হচ্ছে, তাই তো? তার মানে তড়িৎ বলরেখার ক্ষেত্র এটা এটা ইকুয়াল টু 90 ডিগ্রি হবে। এবার কি বলছে, হচ্ছে যে কোনো দুটি সমবিভব তল একে অপরকে স্পর্শক করবে না, তার মানে এইটা একটা সমবিভব তল, এটা একটা সমবিভব তল, ঠিক আছে, একে অপরকে স্পর্শক করবে না। স্পর্শক কেন করবে না, যদি আমরা কি জানি যে সমবিভব তলের অভিলম্ব বরাবর, 3 নম্বর পয়েন্টে কি পাচ্ছি যে সমবিভব তলের অভিলম্ব বরাবর আমার কি নির্দেশ করে, তড়িৎ বলরেখা নির্দেশ করে। তাহলে দেখো, তার মানে এই যে স্টার ক্ষেত্রে এই দিকে একটা তড়িৎ বলরেখা হবে, আবার এর ক্ষেত্রে তড়িৎ বলরেখা হবে। এখন তড়িৎ বলরেখা গুলোর স্পর্শক কি নির্দেশ করে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিককে নির্দেশ করে। তার মানে এই ক্ষেত্রে দুটো তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক হয়ে যাচ্ছে, যা একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে সম্ভব নয়, তার মানে এটা বাস্তবে সম্পূর্ণ অসম্ভব। ওকে, তাহলে এই সমবিভব তলের মানচিত্র গুলো কেমন হবে, এই যে আগে আমি যেগুলো দেখলাম, তাহলে সেই ক্ষেত্রে আমরা করে দেখি। ওকে দেখি, তাহলে দেখি আমাদের গ্রাফ গুলো কোথায় ছিল, মানচিত্র গুলো দেখো। এখানে প্রথমটা আমি কি বলেছিলাম যে এটা হচ্ছে প্লাস টু আধানের জন্য এই লাল কালারের যে লাইনটা, এটা ছিল কি, এটা ছিল এর তড়িৎ বলরেখা, তাই তো? তাহলে সমবিভব তল গুলো কোনটা হচ্ছে, এই যে গোলাকার কালো রঙের বৃত্ত গুলো আঁকা হয়েছে, এইগুলো হচ্ছে একটা ধনাত্মক আধানের ক্ষেত্রে কি সমবিভব তল। সেরকমই ঋণাত্মক আধানের ক্ষেত্রে সমবিভব তল এইটা, ওকে, এই গোলাকার এইগুলো সমবিভব তল। আবার যখন দুটো ধনাত্মক আধান থাকবে, তাহলে তার ক্ষেত্রে সমবিভব তল কোনগুলো হচ্ছে, এই ডট ডট লাইন গুলো, ওকে। আর যদি দুটো একটা ধনাত্মক একটা ঋণাত্মক আধান থাকে, তাহলে তার ক্ষেত্রে সমবিভব তল হচ্ছে এরকম, এই দেখো মধ্যবিন্দুতে, মধ্যবিন্দুতে দেখো সমবিভব তলটা সমান। আবার যদি সুষম তড়িৎ ক্ষেত্র হয়, তাহলে তার ক্ষেত্রে সমবিভব তল কি হচ্ছে, একে অপরের সাথে দেখো সমান্তরাল ভাবে রয়েছে, এইভাবে 90 ডিগ্রি কোণ করে রাখবে, তাই তো? আবার দেখো যদি 1 নম্বর প্রবলেমের ক্ষেত্রে দেখি, তাহলে এর ক্ষেত্রে সমবিভব তল কোন দিকে হবে, এর ক্ষেত্রে এইরকম, এর ক্ষেত্রে এই, ক্ষেত্রে এই, আর এর ক্ষেত্রে এই, এর ক্ষেত্রে এই, এরকম সমবিভব তল গুলো থাকে। ওকে, তাহলে আশা করি তোমরা এই ক্লাস থেকে অনেক কিছু ধারণা পেলে। যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো। থ্যাংক ইউ।